হ্যালো ভিউয়ার্স, এখন আমি কলকাতায় যে ভিক্টোরিয়া মেমোরিয়াল তার সামনে আছি। বেসিক্যালি এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং ওনার যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে ওনার যে কন্ট্রিবিউশন সেই নিয়ে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো আছে, সেটা দেখতে এসেছি। 20-28 ফেব্রুয়ারি বোধ হয় এই শোটা হওয়ার কথা, 6:30 সময় যে স্লটটা আছে সেইখানে দেখতে এসেছি, এখন ওয়েট করছি। লেটস সি। আমি রেডিও আজাদ, স্থানীয় সময় কিন্তু ভারতীয় সময় ১৪:৪৭। আমি সেই সময়ের আবিষ্কার যখন শব্দ তরঙ্গ সরল হওয়া শেখে, কিন্তু বেতার হয়েও আমি চোখের পলকে সহস্র মানুষের মধ্যে যোগাযোগের তার জুড়ে দিতাম। প্রত্যেকটি সমাজ, প্রত্যেকটি দেশ, প্রত্যেক সভ্যতারই একটি দিশার প্রয়োজন হয়, এবং সেই সভ্যতা যদি পরাধীনতার শৃঙ্খল মুক্ত হওয়ার সংগ্রামে ব্রতী হয় এবং সেই সময় নিজেদের কথা পৌঁছে দেবার কোনো সহজলভ্য মাধ্যমকে পাশে পাওয়া যায়, মানুষকে জোটবদ্ধ করার উপায় পাওয়া যায়, তাহলে সংগ্রামে গতি আসে। সেই সময় আমি এই কাজটাই করছিলাম। আমি সুভাষ বলছি। আরে, এ তো সুভাষচন্দ্র বসু। কোথেকে বলছেন? নেতাজি রেডিওতে বলছেন। কোথায় আছেন উনি? দেশ থেকে অনেক দূরে, কে জানে কোথায় আছেন। উনি বলছেনটা কি? আজ আমরা এবং আমাদের মাতৃভূমি বিশ্ব ইতিহাসের এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। আজ আমি সমস্ত স্বাধীনতাকামী ভারতবাসীকে আহ্বান জানাচ্ছি, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ততক্ষণ অবধি আপনারা লড়াই করুন যতক্ষণ না আমাদের মাতৃভূমি স্বাধীন হয়। জয় হিন্দ। ১৯৩৯ বিশ্ব ইতিহাসের এমন এক যুদ্ধ বিনাশের নতুন পরিভাষা করে দিল। পরাধীন ভারতবাসী স্বাধীনতার জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। ভাইসরয় কমান্ডে বিশ্বযুদ্ধ চলাব্দি ভারতীয়রা যেন নিজেদের স্বাধীনতা নিয়ে কথা না বলে। ফরমানের বিরোধিতায় ভারতের পরগনা পরগনায় কংগ্রেস সরকার ইস্তফা দেওয়া শুরু করল। সুভাষচন্দ্র বসু কংগ্রেস ছাড়ার পর নিজের সংগঠনকে মজবুত করার কাজে ব্যস্ত ছিলেন। তার মত ছিল ভিন্ন। স্বাধীনতা অর্জনের জন্য এখন কঠোর সিদ্ধান্ত নিতেই হবে। অহিংসা খুবই পবিত্র নীতি, কার্যকরীও বটে, কিন্তু যখন তাতে কাজ হয় না তখন অন্য রাস্তা খুঁজতেই হয়। ভারতের জন্য এই এক সুবর্ণ সুযোগ। ব্রিটিশ শাসনের সাথে আর কোনো সমঝোতা নয়। অল পাওয়ার টু ইন্ডিয়ান পিপল। সুভাষচন্দ্র বসুকে গ্রেফতার করে আবার জেলে নিয়ে যাওয়া সুভাষের পক্ষে লড়াই করা ক্রমশ কঠিন হয়েছিল। ব্রিটিশ সরকার কখনো তাকে জেলে পাঠাবে, কখনো বিদেশে নির্বাসিত করত, কখনো বা মাতৃভূমির মুক্তি ছিল সুভাষের একমাত্র লক্ষ্য। তিনি জেলে বসেই পরিকল্পনা করতে লাগলেন কিভাবে দেশের বাইরে গিয়ে দেশের স্বাধীনতা আন্দোলনে গতি আনা যায়। এটাই সঠিক সময়। রাষ্ট্রের লড়াই আমায় এইবার আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে প্রবেশ করে লড়তে হবে। যেভাবেই হোক আমায় জেল থেকে বেরোতেই হবে। হ্যাঁ, আমি আমরণ অনশন করব। জেলের বাইরে আসতে অহিংসার এই অস্ত্রটি খুবই কাজে লাগল। তিনি মুক্তি পেলেন বটে, কিন্তু বাড়িতে নজরবন্দি। ইউরোপে বিপুল সংখ্যায় যুদ্ধবন্দীরা শরণার্থী হয়ে রয়েছে। কোনোভাবে তাদের একত্রিত করতে পারলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এক বিপুল শক্তি নিয়ে ঝাঁপ দেওয়া যেতে পারে। ১৯৪১-১৭ জানুয়ারির মধ্যরাতে ভাইপো শিশিরের সহায়তায় গলাবন্ধ শেরওয়ানি, ঢোলা পায়জামা আর অস্ত্রখানি টুপি পরিহিত মোহাম্মদ জিয়াউদ্দিন রুপি সুভাষ ভারতের সীমার বাইরে চলে গেল। আকবর শাহ নামে এক ব্যক্তি কাহ
আকাশ নানান ছদ্মবেশে সবার চোখে ধুলো দিয়ে কোন রকমের বর্ণি মধ্যে পৌঁছে গেল। যে মাটিতে সুভাষ জন্ম নিয়েছিল সেই মাটির মুক্তির জন্য তাকে দেশের মাটি থেকে তুলে চলে যেত। আমার দেশের মাটি তোমার পরে 1897 সালের 23 জানুয়ারি যে বছর মহারানী ভিক্টোরিয়ার রাজত্বের সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছিল সেই বছরেই তৎকালীন ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির কটক শহরে জন্ম নেন সুভাষ। কালক্রমে যিনি হবেন এই ভিক্টোরিয়ার শাসনের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অন্যতম। ছোটবেলা থেকেই জিজ্ঞাসা মনে নানান প্রশ্ন, বয়স যখন 15 স্বামী বিবেকানন্দের মতাদর্শের সঙ্গে তার পরিচয়, সেই মতাদর্শ তার ব্যক্তিত্বে গভীর প্রভাব ফেলে। মাতৃভূমি আরাধ্য দেবী, প্রত্যেক ভারতবাসী আমার সর্বদয়, আর জনশক্তির জাগরণী মুক্তির একমাত্র উপায়। ম্যাট্রিক পাশের পর সুভাষ প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। কলেজের উন্মুক্ত ভাবনা চিন্তার আরম্ভ বাল গঙ্গাধর তিলক এবং ঋষি অরবিন্দ ঘোষের চিন্তাধারা এবং দর্শন তাকে গভীরভাবে প্রভাবিত করে। মনে ভিড় করা প্রশ্নের উত্তর খুঁজতে এবং মন মতো গুরুর দেখা পেতে একদিন কাউকে না জানিয়ে বাড়ি ছাড়েন যুবক সুভাষ। ভারতের নানা তীর্থে আশ্রমে সাধু সন্ন্যাসীদের মধ্যে ঘুরতে লাগলেন। বিচলিত মন শান্ত হলে বাড়ি ফিরে এলেন। গুরুর খোঁজ না পেলেও মন সংশয়মুক্ত হয়েছিল। মাতৃভূমির মুক্তির চিন্তা তাঁর মনকে আলোড়িত করতে শুরু করে। ঠিক এই সময় পিতা জানকীনাথ তাকে ICS পরীক্ষায় অংশ নিতে কেমব্রিজ যাওয়ার আদেশ দেন। মন সায়না দিলেও পিতার আদেশ অমান্য অসম্ভব, তাই ইংল্যান্ডগামী জাহাজে চড়ে বসেন সুভাষ। কেমব্রিজে শিক্ষাবর্ষের মধ্যেখানে পৌঁছলেও যোগ দিতে অসুবিধা হল। মেধাবী এবং পরিশ্রমী সুভাষ পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করল, কিন্তু মন তখন হাজারো দ্বন্দ্বে দোদুল্য। আবার আদেশ পালন করব না মনের কথা, মাতৃভূমি আমায় ডাকছে, আমায় যেতেই হবে। সবাই আমাকে পাগল বলবে, যে যা বলে আমায় বলুক, জন্মভূমির মুক্তির জন্য সমস্ত কষ্ট আমি মাথা পেতে নেব। ICS এ ইস্তফা দিয়ে ফিরে এসে গান্ধীজির সাথে গান্ধীজির পরামর্শ মতো দেখা করলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে। প্রথম সাক্ষাতেই সুভাষ বুঝতে পারলেন এতদিনে তার কাঙ্ক্ষিত গুরুর দেখা পেয়েছেন তিনি। সুভাষ চিত্তরঞ্জন দাসের শিষ্য হয়ে স্বাধীনতার আন্দোলন ছাপিয়ে আন্দোলনের শুরুর দিনগুলিতে একটি ঘটনা ঘটে। প্রিন্স অফ ওয়েলসের ভারত সফরের সময় সুভাষ এবং তার সঙ্গীরা এর বিরোধিতা করতে অনেককে গ্রেপ্তার করা হচ্ছিল। এমন সময় দেশবন্ধুর পত্নী বাসন্তী দেবী গ্রেপ্তার হলেন। এই খবর পেয়ে তিনি ভারাক্রান্ত হয়ে দেশবন্ধুর কাছে গেলেন। বাসন্তী দেবীর গ্রেপ্তারই তার মন খারাপের কারণ ছিল না। তার মন খারাপের কারণ ছিল যে তিনি নিজে কেন গ্রেপ্তার হলেন। প্রাচীরেই তার মনোমান ছাপ পূর্ণ হল। সুভাষ এবং দেশবন্ধুকে গ্রেপ্তার করে আলিপুর সেন্ট্রাল জেলে পাঠানো হল। তারপর যতদিন ভারতে ছিলেন ততদিন জেলেই তাকে অধিকাংশ সময় কাটাতে হয়েছে। নতুন পথের দিশারীরা চিরদিন স্রোতের বিপরীতে বেগবতী তরঙ্গের সাথে টক্কর দেন, নতুন পথের নির্মাণ করেন, নতুন পরিচয় তৈরি করেন। মুখের ভাষা পাল্টে দিলে সংস্কৃতি পাল্টে যায়, নাম এবং বস্ত্র পাল্টালে পাল্টায় পরিচয়। ব্রিটিশ শাসকরা ভারতীয় পরিচয়কে ধূলিসাৎ করে দিয়েছিল। সুভাষ নগর নিগম কর্মচারীদের খাদির পোশাক পরিয়ে ভারতীয় মনীষীদের নামে রাস্তাঘাটের নতুন নামকরণ করে ভারতীয়দের নিজস্ব সংস্কৃতি এবং পরিচয় ফিরিয়ে দিতে লাগলেন। সুভাষের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তাই সুভাষ
জেলে পাঠানো হয়। এই সেই জেল যেখানে লোকমান্য তিলক এবং লালা লাজপত রায়ের মতো স্বাধীনতা সংগ্রামীকে রাখা হয়েছিল। মান্দালয় জেল নয়, এ যে আমার তীর্থ, আমি আজ তীর্থে এসেছি। মান্দালয় জেল নয়, যাতনা গৃহ ছিল, কাঠের তৈরি খাঁচা ছিল, ঝড় বাদলের দিনে বৃষ্টির জল প্রবেশ করতাম, জায়গাও ছিল। ভগ্ন স্বাস্থ্য এবং নিউমোনিয়ার ঝাপটা সামলে তিন বছর পর সুভাষ এক বলিষ্ঠ নেতারূপে জেলের বাইরে এলেন। ভারতীয় যুবকদের তিনি গভীরভাবে প্রভাবিত করতে শুরু করলেন। তাঁর উপস্থিতি যুবাদের উদ্বুদ্ধ করত। গান্ধীজি যখন একান্তে চিন্তামগ্ন, তখন সুভাষ স্বাধীনতা আন্দোলনের গতি বজায় রাখতে অগ্রণী ভূমিকা নিলেন। মিল মজুরদের একজোট করলেন, সাইমন কমিশনের বিরোধিতা করলেন, বিদেশি দ্রব্য বর্জন করলেন। সুভাষ যুবক এবং শ্রমিকদের প্রিয় হয়ে উঠলেন। ওর উপস্থিতি সভায় উদ্যমের সঞ্চার করত। নিজের পিতার সাথে লড়াইয়ে সুভাষ জয়লাভ করলেও স্বাধীনতার লড়াইতে তাঁর সামনে এসে দাঁড়ালেন রাষ্ট্রপিতা স্বয়ং। ব্যাস নদীর তীরে যখন স্বাধীনতার পতাকা উত্তোলিত হল, তখন গান্ধীজি সম্পূর্ণ স্বরাজের প্রস্তাব রাখেন। সুভাষ উঠে দাঁড়িয়ে বললেন, আপনি সম্পূর্ণ বহিষ্কারের জন্য প্রস্তুত নন, কাউন্সিলের বহিষ্কারে কোনো ফল পাওয়া যাবে না। আমার মত হয় পুরোটাই নয় কিচ্ছু না। যতদিন না দলিত, শ্রমিক এবং বঞ্চিত মানুষ একজোট হচ্ছেন, ততদিন সবিনয় অবজ্ঞা কার্যকর হতে পারে না। গান্ধীজি সবিনয় অবজ্ঞা কর্মসূচি মেনে নেওয়া, কিন্তু মতবিরোধ তৈরি হয়ে গেল। সুভাষ আবার গ্রেপ্তার হলেন। এক বছর পর ছাড়া পেলেও আবার জেলে পাঠানো হল। মধ্যপ্রদেশের সিওনি জেলে থাকাকালীন শারীরিক অবস্থার অবনতির জন্য তাকে ভিয়েনা পাঠিয়ে দেওয়া হল। সুভাষের মুক্তি ইংরেজ সরকারের জন্য বিপদ ডেকে আনতে পারত। 1938 সালে ইংল্যান্ডে থাকাকালীন জানা গেল কংগ্রেসের অধ্যক্ষ মনোনীত হয়েছেন তিনি। নতুন স্বপ্ন নতুন দল নিয়ে গুজরাটের হরিপুরা কংগ্রেস অধিবেশনে পৌঁছে তিনি ঘোষণা করলেন, বন্ধুগণ, পৃথিবীর বুকে এমন কোন শক্তি নেই যা আজ ভারতকে স্বাধীন হওয়া থেকে আটকায়, এবং আগামী দিনে আমরা তা প্রমাণ করে ছাড়ব। সুভাষ নতুন ভাবনা এবং নবীন উদ্যমের নেতা ছিলেন। তার চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন, স্বাধীন ভারতের আর্থিক প্রগতি কিভাবে হবে, ভারত কিভাবে পৃথিবীর উন্নত দেশগুলির সমকক্ষ হয়ে মাথা তুলে দাঁড়াবে। নিজেরই দলের মধ্যে তাকে সন্দেহের চোখে দেখা হয়েছিল। তার জেরে দ্বিতীয় দফায় সুভাষ আবার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলে কার্যনির্বাহী সমিতির অধিকাংশ সদস্যরা ইস্তফা দিলেন। গান্ধীজি তার সমর্থিত প্রার্থী পট্টভী সীতারামাইয়ার হারকে নিজের হার বলে দিলেন। গান্ধী এবং সুভাষের মধ্যে দূরত্ব প্রাকারের আকার ধারণ করেছিল। সুভাষ গান্ধীজির সঙ্গে সাক্ষাৎ করলেন, কিন্তু প্রাকার বোঝান। মধ্যপ্রদেশের ত্রিপুরীতে অসুস্থ অবস্থাতেও যেতে হল। পারস্পরিক দ্বন্দ্ব এবং দমবন্ধ পরিবেশ। সুভাষ 1939-এর এপ্রিলে কলকাতা বৈঠকে ইস্তফা দিয়ে দিলেন। কংগ্রেস হারাল তাদের দূরদৃষ্টি সম্পন্ন উদ্যমী যুবক অধ্যক্ষকে। সুভাষ কুড়ি বছরের বেশি সময় যেই দলে কাজ করেছেন সেই দলে এত অবিশ্বাস। সেই সময় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের মধুর বচন তার সন্তাপ দূর করে দিল। যে উষা লগ্নে তোমার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল, আজ আমি সেই আলোর বিচ্ছুরণ দেখতে পাচ্ছি। তুমি আজ মধ্যগগনের সেই নির্মল আলোয় উদ্ভাসিত, যেখানে শঙ্কার কোনো স্থান নেই। আমার দৃঢ় বিশ্বাস তুমি দেশমাতৃকার জন্য আশা ও আলোর নতুন বার্তা নিয়ে এসেছ। আগামী লড়াইয়ে হয়তো আমি তোমার সঙ্গে থাকতে পারব না, শুধু আশীর্বাদ করি এবং বিদায় জানাই। তবে এই দেখে আশ্বস্ত হলুম,
যে দেশের বোঝা তুমি নিজের কাঁধে তুলে নিয়েছো। দেশের স্বাধীনতা ও স্বদেশের চিত্তে নতুন প্রাণ সঞ্চারের পুণ্যব্রত তুমি নিয়েছো। তাই আমার নৃত্য নাটিকা তাসের দেশ আমি তোমায় উৎসর্গ করব। তোমাদেরই গড়তে হবে স্থায়ী সৈন্যবাহিনী, যারা এমন মজবুত সুরক্ষা বলয়ে ভারতকে ঘিরে রাখবে যাতে আর কোনোদিন ভারতের পায়ে কেউ পরাধীনতার বেড়ি না পরাতে পারে। আমার বীর সৈনিকেরা, তোমাদের একমাত্র মন্ত্র হওয়া উচিত দিল্লি চলো। দেশের জনসংখ্যার অর্ধেকের সংগ্রাম অসম্ভব ছিল। সুভাষ রানী ঝাঁসি রেজিমেন্ট গঠন করে এটি আজাদ হিন্দ ফৌজের বীরাঙ্গনাদের বাহিনী ছিল। ১৯৪৪ মার্চ মাস আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা প্রস্তুত। জেনারেল কিয়ানির আদেশের সাথে সাথে জয় হিন্দ এবং দিল্লি চলো স্লোগান দিতে দিতে আজাদ হিন্দ বাহিনীর সৈন্যরা ইম্ফল আক্রমণ করে। আজাদ হিন্দ বাহিনীর ফৌজিরা ভারতের সীমান্ত প্রবেশ করে জয়ের পতাকা। একটু দূরে নদীর ওই পাড়ে জঙ্গলের প্রান্তে পাহাড়ের অপর সীমান্তে রয়েছে আমাদের স্বপ্নের দেশ, যে মাটিতে আমাদের জন্ম। আমরা সেই মাটির বুকেই ফিরে যাচ্ছি। রক্ত রক্তকে ডাকছে, ওঠো হাতিয়ার সামলাও, এগিয়ে চলো দিল্লি চলো। আকাশ
রাখতে হবে, এটা আমাদের প্রথম প্রয়াস। সামনে আরো লড়াই বাকি। যেদিন ভারতের স্বাধীনতার ইতিহাস লেখা হবে, সেদিন আজাদ হিন্দ ফৌজের নাম তাতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে নেতাজির নির্ভীক অভিযান, কিন্তু মানুষের মনে নেতাজি তখনও জীবিত। ভারতীয়দের এই বিশ্বাস ইংরেজদের মনে ভয়ের সঞ্চার। 1945 লালকেল্লায় আইএনএর ট্রায়াল থেকে শুরু করে 1946 ভূ সেনা বিদ্রোহ অবধি নেতাজির ভয় ব্রিটিশদের কড়া করে গেছে। ইংরেজ শাসনের বিরুদ্ধে নেতাজি এবং তার ফৌজের এই লড়াই 1947 ভারতের স্বাধীনতার মাধ্যমে সাকার হয়ে উঠবে। সমগ্র ভারত আজ নেতাজির এই যোগদানের জন্য কৃতজ্ঞ। কত বিপ্লবী বন্ধুরা।